করতে বসলে। এই কালে কথা বলছো না কেন? আরে গলার 12টা বাজলো কি করে? নাকি এটাও তোমার রাশিতে লেখা ছিল? দূরে ভাই কাটা খাইনুর সেটা দিবেন না। তুমি কি বললে আমি কিছু বুঝলাম না, আবার বলো। দুলা ভাই আমি বলতেছি ওস্তাদ বলছে ওনার কাটা খেয়ে নুনের ছিটা না দেওয়ার জন্য। তুমি কি এটাই বলেছো? এটা তুমি ভুল বলেছো। তোমার বলা উচিত ছিল আমার ভাঙা গলা আর চেপে ধরবেন না। দুলা ভাই একদম ঠিক কথা কইছেন ওস্তাদ, জ্ঞানের কথা শুনেন। ইস, আমি যদি ওস্তাদের সার্কেট না হয়ে দুলা ভাইয়ের একটা ছোট্ট চেলা হইতে পারতাম। এই তুমি চাও আজি থামাও। জি গলার এ হাল হলো কি করে? ওস্তাদ কচু কলে পড়ছিল। কি কলে? আমি তো শুনেছি মানুষ কেচি কলে পড়ে। কচু কলটা আবার কি জিনিস? হ্যাঁ, এটা কোথায় পাওয়া যায়? কচু কল হলো কেচি কলের আগের কল। কি বললো? দুলা ভাই ওস্তাদ বুঝাইতে চাইতেছে কেচি কল হইলো গিয়া কচু কলের ঠিক এক ধাপ আগেরটা। কেচি কলে পড়লে মানুষের জীবন শেষ, আর কচু কলে পড়লে এই গলা। এসো বাবা এসো। হ্যাঁ মামা, আপনার গলায় কি হয়েছে? ও কচু কলে পড়েছে। কচু কলে পড়েছিল মানে? ওর কোনো মানে নেই, মানেটা নেই জানতে চাও না। তুমি ওকে নিয়ে হাসপাতালে যাও, গলাটা দেখিয়ে নিয়ে এসো। আর শোনো, এই প্যাকেটটা নিয়ে যাও, এখানে ঠিকানা লেখা আছে, তারেকের কাছে পৌঁছে দিবে। এটা কি পাসপোর্ট? হ্যাঁ, ওর বিদেশ যাওয়ার খুব শখ ছিল তো। যাক, তুমি একটু এক্ষুনি গিয়ে দিয়ে এসো। ভালো, আর যাও। আসেন মামা। মামা আপনার গলার কি হলো বললেন না যে? না মানে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি, ডাক্তার কাছে বলতে হবে না? দাদা আমি আমি বলতেছি। এইসব কি করছেন রাস্তার মাঝখানে, এইসব কি করছেন? বাবা রে, ওরে কথা বলতে দিলে 100টার মতো 90টাই বলবে ভুল। ছাগলের দিয়ে চাষাবাদ হয় না। তাহলে আপনি বলুন বাবা। পিয়াস জানার কি তোমার দরকার না ডাক্তারের? ডাক্তারের? তাহলে তুমি শুনতে চাইতেছ কেন? আর ডাক্তারের শোনার দরকার নাই। কেন ডাক্তারের শোনার দরকার নাই কেন? হ্যাঁ, আজকাল ডাক্তাররা রোগীর কোনো কথা শুনে না। রোগী গেলে কিছু টেস্ট লিখে দেয়, টেস্টের রিপোর্ট দেখে ওষুধ লিখে দেয়। তাহলে তো ভালোই, প্রপার ট্রিটমেন্ট হবে। প্রপার ট্রিটমেন্ট আজকাল বেশিরভাগ ডাক্তারই করে না। ডাক্তারের মাথায় থাকে তিন লাইন ইনকামের ধান্দা। তিন লাইনের ধান্দা? হ্যাঁ, প্রথম লাইন হইতেছে রোগীর কাছে ফিস নেওয়া, এটা ঠিক আছে। দ্বিতীয় লাইন হইতেছে পরীক্ষা নিরীক্ষা লিখে তার উপরে কমিশন। তৃতীয় লাইন হইতেছে ওষুধ কোম্পানির ওষুধ লিখে, এই ওষুধ কোম্পানির কাছ থেকে কমিশন। আঙ্কেল বলেছে আপনাকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, আপনার ডাক্তার কাছে যেতে হবে। আমার ডাক্তার দেখানোর জন্য তুলা ভাই তোমার কত টাকা দিছে? টাকা দিবে কেন? আমি নিজের টাকা নিয়ে এসেছি, আপনার ডাক্তার হবে সেগুলো ফেরত দিয়ে আঙ্কেলের কাছে টাকা নেব। কত টাকা নিয়ে আসছো? 1000। 500 টাকা দাও। হ্যাঁ 500 টাকা দাও, দাও চাইতেছি, দাও না। তুলা ভাই রে, আমার ডাক্তার দেখানোর কথা কয়ে তুমি যত টাকা নিবার করো না। এসব কি বলছে? আমার আসলে গলার মধ্যে প্রচুর সিপা লাগছে, আমার দরকার তেঁতুল থেরাপি। তেঁতুল থেরাপি চালাই যেতেছি। দুলা ভাই রে গো, তেঁতুল থেরাপি বাবদ 500 টাকা আমি নিছি। আর আর গলার কি হবে? এত কথা কইতে পারবো না আমার তো।
টুল্লু কাটছেন কেন? না মানে কলি পরীক্ষাটা বড় কঠিন হয়ে গেছে। ও তাই নাকি? প্রথম পর্বেই অবস্থা, তাহলে পরের পরীক্ষাগুলোতে কি অবস্থা হবে? পরীক্ষা আমি দেবই, তোমাকে পাবার জন্য আমি আগুনেও ঝাঁপ দেব। তাই নাকি? হ্যাঁ আমি আগুনেও ঝাঁপ দেব, এটা আমার মনের কথা, দিলের কথা। আমি এক কথার মানুষ, তুমি পরীক্ষা চালিয়ে যাও, আমি একটার পর একটা পরীক্ষা দেব। আপনার কথা শুনে ভালো লাগলো। ভালো লাগা থেকেই তো ভালোবাসা হয়, ভালোবাসা থেকে সংসার। যার সঙ্গে এত কিছু তার এত পরীক্ষা নেবার কি দরকার? কই, আমি তো কোনো কঠিন পরীক্ষা নেইনি। আপনি তো বললেন আপনি আগুনেও ঝাঁপ দিতে পারবেন, আমি তো আপনাকে আগুনে ঝাঁপ দিতে বলিনি, খালি কচু খাইয়েছি মাত্র। এটা কি কোনো কঠিন ব্যাপার বলেন, আপনি বলেন। না মোটেও ব্যাপার না কলি, তোমার হাতের কাঁচা কচু খেতে আমার মোটেও খারাপ লাগেনি। গুড, আপনার কথা শুনে খুশি হলাম, মনটা ভরে গেল, ভেরি গুড। তোমার কথা শুনে আমার কি যে শান্তি লাগতেছে। কলি এবার বলো আমরা কবে বিয়ে করব? কবে বিয়ে করব মানে? সাত পর্বের পরীক্ষা তো মাত্র শুরু, আগে পরীক্ষা শেষ করেন তারপর বিয়ের কথা বলবেন। কলি তুমি পাষাণের মতো কথা বলতেছো কেন? তাই নাকি? আমি পাষাণের মতো কথা বলছি নাকি? না ঠিক পাষাণের মতো না, আবার ভালোবাসার মতো না। শোনেন, কাল আপনার পরীক্ষা ভোরে, সূর্য ওঠার আগে ছাদে চলে আসবে। সূর্য ওঠার আগে? হ্যাঁ। কি রাজি? রাজি। Little